নমস্কার, আমার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। দেখে নিব এখনকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বিলপার থেকে উদ্ধার 118 প্যাকেট নেশার ট্যাবলেট, ধৃত দুই। দূষণের শিকার পানগ্রামের মানুষ, গুরুত্ব দিচ্ছে না সরকার। ধলাইয়ে অবৈধ বালুর ব্যবসা ক্ষতি করছে সড়কের, ক্ষোভ আমজনতার। বিস্তারিত খবর। চোরা কারবারিদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালিয়ে 118 প্যাকেট নেশাজাতীয় ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল কিষণ দাস ও রাজু দে। জানা গেছে, কাছাড়ের ডিএসপি জীবনজ্যোতি বড়ুয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী রবিবার শহরের বিলপাড়ে অভিযান চালায়। কিশোর দাসের বাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট। পরে ঘর মালিকসহ নেশার ট্যাবলেট পাচারকারী রাজু দেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা 118টি প্যাকেট থেকে বের হয় মোট 23,600 ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। আজি সোর্সিং ইনফরমেশনের মতে আজি মই আৰু লগত টিএসআই আৰু স্টাফৰ লগত রিড এটা কন্ডাক্ট কৰিলোঁ বিলপাড়ে এরিয়া, যত আমি দুজন ব্যক্তিক, এজনের নাম হল কিষণ দাস, তেখেতৰ ভাড়াকে ঘৰ, আৰু রাজু দে দাসে এজন, তেখেতক দুজনক এপ্রিহেন্ড করা হয়েছে। তেখেতর ওসর টোটেল 118 প্যাকেটস অফ সাসপেক্টেড ডাব্লু ওয়াই টি ট্যাবলেটস পয়া গেছে। ইচ পে প্যাকেটত আপনার 200 ট্যাবলেটস আছে, মানে টোটেল ট্যাবলেটর কাউন্ট আমি পড়া পে পিছত পয়া গেছে 23,600 ট্যাবলেটস। আর এটা প্রেজেন্ট ট্যাবলেটসর মার্কেট ভ্যালু আপনার এটলিস্ট অ্যারাউন্ড 50-60 লাখের ভিতর গম পয়া গেছে। একাধিক কলকারখানা গড়ে ওঠায় দূষণের শিকার হচ্ছে পানগ্রামের জনতা। পরিবেশ এবং শব্দ দূষণের ফলে বিপর্যস্ত হচ্ছে তাদের জনজীবন। রবিবার এই অভিযোগ করে এক সভা আয়োজন করেন এলাকার মানুষ। পানগ্রাম মহাবীর ক্রাশারের কাছে আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তা কিভাবে তারা প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে তা তুলে ধরেন। দেখো, অনেক পলিউশন আছে, পলিউশনের কারণে আমাদের পানগ্রাম জিপির মানুষ মানে যেভাবে অসুবিধা আছে। একমাত্র শিলচর ক্যান্সার হসপিটালে গেলে আপনারা দেখবা এখানে চার্ট আছে, চার্টের মধ্যে ফানগ্রাম ট্রিটমার্ক দেওয়া আছে যে মানে ফানগ্রাম জিপিটা হইল ক্যান্সার স্পেশালিস্ট। এটার একমাত্র কারণ কেসার ইন্ডাস্ট্রি যারা এনওসি দিছে কে বা কাহারা আমি তো সঠিক জানি না, কিন্তু আমরা পানগ্রাম জিপির সবর মাধ্যমে আমি কইয়া কে বা কাহারা আমরা যারা প্রতিনিধি বানাইছি তারাও দিছে। আজ থেকে 15 বছর আগে যারা প্রতিনিধি করছে বা রিসেন্ট খরিয়া যার তারা এটার জড়িত। কেসার ইন্ডাস্ট্রি এবং স্টিল ইন্ডাস্ট্রি নিয়া যে সমস্যা আমরা আছি সেই সমস্যাগুলো আমরা মিডিয়ার মারফতে তুলিয়া ধরার লাগি আমরা এখানে জমায়েত হয়েছি। আজকে বিগত কয়েক বছর থেকে দেখা যার ইলিগেলভাবে যেভাবে একটা জিপির মাঝে 20-21টা পাথর ভাঙ্গার স্টোন ক্রেশার আছে, 60টা লোয়া গলানোর ইন্ডাস্ট্রি আছে, এটা ভারতবর্ষর মনে হয় না আমরা যে ভারতবর্ষর সংবিধান আইন এরকম আছে। এটা যেটা হয়েছে এটা মালিক ফকরতনে হয়তো বড় ধরনের রাজনীতি হল সঙ্গে নিয়ে এটা হয়েছে, নাইলে এরকম ঘনবসতি এলাকা কৃষিক্ষেত্রের জমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদের কিনারে কিনারে এই ইন্ডাস্ট্রি ওয়াগুলার ওয়ার কথা নাই। পরে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিহিত ব্যবস্থা দাবি জানিয়ে অচিরেই তারা জেলাশাসকের হাতে তুলে দেবেন একটি স্মারকপত্র। স্মারকপত্র তুলে দেওয়ার 15 দিনের মধ্যে প্রশাসনের তরফে বিহিত ব্যবস্থা নেওয়া না হলে তারা গড়ে তুলবেন আন্দোলন। বারবার আবদার করছি যে পানগ্রামে যেসব কেশার ইন্ডাস্ট্রি গজাই উঠছে এইগুলো যাতে সুন্দরভাবে চলে, চতুর্দিকে ওয়াল দিয়া বাউন্ডারি ঠিক করিয়া এবং গাছপালা লাগাইয়া যাতে কেশারগুলো চলে, আমরা জনসাধারণের কারো কোনো অসুখ বিসুখও না হয় বা কোনো অসুবিধা হয় না এর লাগিয়া। এরপরেও দেখা গেছে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে আধিকারিক এরা আইসে আইয়া কেশার ইন্ডাস্ট্রিকের মালিকের লগে বোঝাপড়া করিয়া শুধু জানাইয়া দিছে
যে কেশারের সামনের দিকে আপনারা ওয়াল দিলেন, পিছন দিকটা মারাইয়া খাওক জনগণে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদের কিছুদিন আগে শিলচর মেডিকেল কলেজে একটা রিসার্চ একটা হয়েছিল WHO আন্ডার দ্য স্কিম, বিভিন্ন স্কিম থাকে, সেটার মধ্যে আগে আগে ছিলেন মেডিকেলের কিছু প্রোগ্রাম ছিল, আমি গিয়েছিলাম। তো ও প্রোগ্রামের মধ্যে কিছু ডিসকাশন হয়েছে যে ক্যান্সার জোন হিসাবে আমাদের উদারবন্দের এরিয়াটা ঘোষণা করা হয়েছে। সেটা খুব দুর্ভাগ্যের বিষয়, আজকে বিভিন্ন ডায়াজাইস প্রবলেমে আমরা ভুগছি। প্রথম প্রত্যেক বাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কত ধরনের বিভিন্ন রোগের আক্রান্ত হয়েছে, যেটার জন্য কিডনি ফেইলার, ডায়াজাইস প্রবলেম, বিভিন্ন ধরনের মানে হেলথের অসুবিধা আমরা হচ্ছে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই বিধানসভা কেন্দ্রে গড়ে ওঠা অবৈধ বালুর সিন্ডিকেটের বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার মানুষ। এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধ বালু বোঝাই লরি চলাচলের ফলে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ সড়ক। যে সড়ক করুণী নদীর তীর ঘেঁষা দেবীপুর গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসা। জনগণের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ হাওয়াইথাং বন বিভাগের রেঞ্জ অফিসার মুজিবুর রহমান চৌধুরীরও দ্বারস্থ হয়েছেন। তারা লিখিতভাবে নালিশ জানালেও এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন তারা। তারা আরও বলেন, ভোট চাইতে জনপ্রতিনিধিরা তাদের দরজায় দরজায় কোরা নাড়ান, অথচ কাজ ফুরিয়ে গেলে জনগণের প্রতি ন্যূনতম খেয়াল রাখারও প্রয়োজন মনে করেন না তারা। আমরা দেবীপুরের লোক, কিন্তু এই যে রাস্তার তো বালু নিয়ে গাড়ি নদী নিয়ে নষ্ট করার তো এটা না, এটা তো লোক যাওয়ার রাস্তা, কিন্তু এটা তো আমরা মহিলা অকল বহুত জন আমরা গেছি লেঞ্জারের কাছে, যাওয়ার পরে আমরা এটা প্রতিবাদ করছি, কিন্তু জানি না এখন কি ওর কি না, এটার কোনো ইয়ে পাইলাম না। শিলচর টাউন ক্লাবকে খেলার মাঠের ঘাস কাটার একটি মেশিন দান করলেন বিধায়ক দিলীপ কুমার পাল। ক্লাবের পক্ষ থেকে অনেক আগেই বিধায়কের কাছে ওই মেশিনের জন্য দাবি জানানো হয়েছিল। রবিবার ওই মেশিন প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিধায়ক দিলীপ কুমার পাল ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দিলীপ নন্দী, DS-এর সভাপতি বাবুল হোর প্রমুখ। অনেক দাম হবে, 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা দাম, এই জন্য আমি ওটাতে বিশেষ সুবিধা করতে পারি মানে একটু পিছিয়ে গিয়েছিলাম। তারপর যখন দ্বিতীয়বার বললো যে না এত বিষয় এত হবে না, 60-70 হাজার, 80 হাজার এরকম হবে, তো যাই হোক তোমরা তাহলে তো ওটা কোনো বিষয় নয়, তো এরপরে 61 হাজার টাকা বোধহয় পড়েছে, 62 হাজার। তো যাই হোক একটা কথা, আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে আমার বাবুলদা বললেন যে DS-এর জন্য, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমাদের সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যেটা 200 কোটি টাকার, এর ভিতরে 5 কোটি টাকা সেটা প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে, মিটিংয়ে সেটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু কাজ অনেক বাকি আছে, সেটা অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল এগুলো যার সরকারি বিষয়, একটু দেরি হবে কিন্তু হবে, সেটা 4-5 কোটি টাকা সেখানে প্ল্যান এস্টিমেট বানিয়ে এটা প্রজেক্ট করে সেটা হবে। আর তৃতীয়ত আমি দেখলাম দিলীপ বললাম যে গোল পোস্টের নেট নেই, এটা পুরনো হয়ে গেছে, তো মানে 2টো নেট আমি আমার কাছে আছে আমাদের সরকারের দেওয়া, তো নেট দুটো আমি, বা আরও যদি অন্য ক্লাবের লাগে নেট, ফুটবল মানে গোল পোস্টের নেট যদি লাগে আর অন্যান্য ক্লাবের আপনারা বলবেন, DS-এর এখানে পদাধিকারীরা আছেন আপনারা বলবেন, আমি সেটা আছে, অনেক বেশ কিছু নেট পড়ে আছে, সেটা কাজে লাগাবেন আপনারা, এটুকুই বললাম। শিলচরের PWD এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণ অবৈধ সংস্থা বলে দাবি করল পূর্ত শ্রমিক ইউনিয়ন। রবিবার ইউনিয়নের সাংবাদিক সম্মেলন ডেকে তাদের দাবির সপক্ষে সমস্ত নথিপত্র তুলে ধরে ইউনিয়নের রাজ্য সম্পাদক দেবজিৎ দেবরায় জানান, তার হাতেই এক সময় ওই সংস্থা গড়ে তোলা হয়, কিন্তু বৈধতা হারানোর পর তিনি সংস্থা ছেড়ে বেরিয়ে আসেন, কিন্তু পার্থসারথি দে ও কিছু কর্মী ন্যস্ত স্বার্থে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন চালিয়ে যাচ্ছেন। আপনারা নিজেরা দেখুন,
2002 এর পর এই রেজিস্ট্রেশন, আর তাও সোসাইটি একটা রেজিস্ট্রেশনে কোনো দিন কোনো সংস্থা হতে পারে কি না? গভর্নমেন্ট সংস্থা, ট্রেড ইউনিয়ন লেভেল। 2002 এর পর থেকে এই সংস্থার আজ অবধি রেজিস্ট্রেশন আসেনি। তো ও এই যে মাস্টারল এমপ্লয় থেকে শুরু করে আমাদের এক দুইজন সহকর্মী ও গেছেন, ওই দিনের প্রেস মিটে দেখলাম পিডব্লিউডি মেকানিক্যালের একজন বড়বাবু হয়ে উনি এখানে গেছেন। আরে গ্রেড ফোর এমপ্লয়ীদেরকে, ওদেরকে বোকা মারিয়ে ও ছেলে খেলা খেলছে, ওদের জীবন নিয়ে চিনমিনি খেলা খেলছে, কারণ ও এই সমস্ত ইনভ্যালিড রেজিস্ট্রেশন নিয়েও খেলছে। কোনোভাবে অফিস ক্যাম্পাসের ভিতরে, সরকারি জমির ভিতরে ইউনিয়ন অফিস হতে পারে না? ইট ইজ দ্য লেটার ইস্যুড ফ্রম দ্য গভর্নমেন্ট অফ আসাম পিডব্লিউডি। তারপর এই অ্যাসোসিয়েশন কিভাবে সরকারি জমি দখল করে এই অ্যাসোসিয়েশন থাকতে পারে? তো প্রতিটা পদক্ষেপে দেখা যাচ্ছে যে পার্থসারথীদের অন্যায়ভাবে নিজেকে নিয়ে স্থাপিত করতে চাইছে, আর দুই দিন পর পর আমাদের সংস্থার নাম নিয়ে ও প্রচারের আলাতে আসছে যে আমরা যখনই কোনো পদক্ষেপ নিতে চাই, যখনই আমরা কোনো সম্মেলন করতে চাই, ও এইভাবে মিথ্যার বশবর্তী হয়ে এইভাবে করছে। উল্লেখ্য, শ্রমিক ইউনিয়ন এই সংস্থার নাম ভাঙিয়ে শিলচরে রাজ্য সম্মেলনের আয়োজন করছে বলে দাবি করেছিলেন পার্থসারথী দে। সেই দাবি খণ্ডন করে দেবজিৎ জানান, ভুয়া নথির মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে বিভাগীয় কর্মচারীদের বোকা বানাচ্ছেন পার্থ। ও ঠিকাদার থেকে তো ব্যবসা কে করছে? অরিজিনাল রিসিট এটা, 5,000 টাকা করে ও চান্দা নিচ্ছে ফলস রেজিস্ট্রেশন নিয়ে, ওকে তো জেলায় পাঠানো উচিত। তো ব্যবসা কে করছে, আমরা না ও করছে? যে ভুইফুল সংগঠন হয়ে ব্যবসা কে চালিয়ে যাচ্ছে? সরকারি পরিষদের যে লিস্ট আছে এটার মধ্যে গড়কাপ্তানি শ্রমিক সংঘ নাম্বার 46 আউট অফ 140 অ্যাসোসিয়েশন। আর যদি পার্থসারথীদের দেখাতে পারে যে কর্মচারী পরিষদের সংগঠনের মধ্যে ওর নাম আছে, ওর লিস্টের মধ্যে ওর নাম আছে, আমি দেবজিৎ দেবরায় সহ দেবজিৎ দেবরায় সব সহযোগী পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আর জীবনে ইউনিয়ন করবে না। গোপিকা রঞ্জন ভট্টাচার্যের জন্মশতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার তারাপুর মদনমোহন আখড়ায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল আর্য সংস্কৃতি ভোদনী সমিতি, গোপিকা রঞ্জন ভট্টাচার্য সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানের সূর্যকুমার তর্কতীর্থের প্রাক্তন অধ্যাপক ছিলেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে গোপিকা রঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের মধ্যে ছিলেন শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক অমরেন্দ্র ভট্টাচার্য, প্রাক্তন অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য, শিক্ষাবিদ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, খৌনিশ ভট্টাচার্য, সূর্যকুমার তর্ক সরস্বতী প্রধান অধ্যাপক, তাপস চক্রবর্তী সহ আরও অনেকে। পরে অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে আর্য সংস্কৃতি বোধনী সমিতির মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য জানান, আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে আজকে পণ্ডিত প্রবর গোপিকা রঞ্জন ভট্টাচার্যের জন্মশতবর্ষ পূর্তি উৎসব হচ্ছে। তো অনেকেই জানেন, এত অঞ্চলের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, যে পণ্ডিত প্রবর গোপিকা রঞ্জন তর্কতীর্থ তিনি ছিলেন এত অঞ্চলে একজন বিদগ্ধ পণ্ডিত এবং এত অঞ্চলে প্রাচীনতম সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান সূর্যকুমার তর্ক সরস্বতী চতুষ্পাঠীর তিনি প্রধান অধ্যাপকও ছিলেন। তো এত অঞ্চলে তার যে পাণ্ডিত্য এটা অনেকের কাছেই জানা আছে। তো আমরা তার জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন করেছি। তিনি আমাদের সংগঠনের উপদেষ্টা ছিলেন, বরিষ্ঠ উপদেষ্টা, অনেক সময় তার কাছ থেকে সাংঘাতিক সময়ে আমরা তার সুউপদেশ আমরা পেয়েছি। তো আজকের এই জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। তো অনুষ্ঠানে দুটি ভাগ করা হয়েছে, একটি পর্ব হচ্ছে স্মৃতিচারণ এবং দ্বিতীয় পর্বে থাকছে সম্বর্ধনা অনুষ্ঠান। তিনি ধর্ম, সংস্কৃতি, সংস্কৃত এসব নিয়ে সারা জীবনটা কাটিয়েছেন। প্রয়াত নৃত্যশিল্পী রক্তিম দাসের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। কালিকাপ্রসাদ ও মুকুন্দ দাস ভট্টাচার্য স্মৃতিমঞ্চে এই উপলক্ষে ছিল বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে রক্তিম দাসের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সুপ্রতীক দত্ত রায়। একটা ছেলে এক সঙ্গে ডাবল এম এ, আপনারা জানেন সে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে বাংলায় এম এ করেছে, আবার পাশাপাশি আসাম ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে এম এ করেছে, কিন্তু তাকে দেখলে বোঝা যেত না
খুব সাদা ছেলে ছিল, তার মধ্যে কোনো অভাব ছিল না। সে নাচ করত, রবীন্দ্র নৃত্য, মণিপুরী নৃত্য, লোকনৃত্য, এটা আপনারা সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত তারা সবাই জানেন, এবং নাচে তার অনেক উপাধিও আছে, কমরেশ বলতে পারবেন। পাশাপাশি তবে সে গান গাইতো, গানেও সে নিপুণ। পরে বিভিন্ন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বরখলা হলিক্রস স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হল। ক্লাবের সাংস্কৃতিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন বয়সের পড়ুয়ারা পরিবেশন করে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। পিছিয়ে থাকেননি তাদের অভিভাবকরাও। অভিভাবকদের পরিবেশিত লোকনৃত্য দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশ নেওয়া পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে স্কুল পরিচালন সমিতির সভাপতি সত্যব্রত দে ছাড়াও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ চৌলেক। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন ছিল, তাই আজকের এই ফাংশনটা আমাদের হলিক্রসের স্কুলের ছেলেমেয়েরা যেটা ফাংশন করল তা খুবই প্রশংসনীয়, এবং আমি আশা করব ভবিষ্যতের জন্য তারা আরও এতে আরও ভালো মানে মানে পার্টিসিপেট করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিলুর রহমান বরবুইয়া, সহকারী প্রধান শিক্ষক রাজেশ পাল সহ আরও অনেকে। যোগচর্চায় এবার পা বাড়ালো শিলচর রটারি ক্লাব। স্থানীয় নিরাময় ট্রাস্টের সহযোগিতায় রবিবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রটারি স্কুল অফ যোগ লার্নিং। এই উপলক্ষে রটারি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রটারি ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি অরিজিৎ এন্দো, ডক্টর অজিত ভট্টাচার্য প্রমুখ। বাচ্চারা ঠিক মতো নিজের শরীর নিয়ে চর্চা করার খুব একটা জায়গা পাচ্ছে, এটা আমাদেরকে ওদিকে আমাদের দৃষ্টি পড়ে। সবাই ভাবি যে গভর্নমেন্ট অনেক ভাবে হেলথ কনসিয়াস করার চেষ্টা করছে, মানুষকে বুঝিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী মহাশয় যোগাকে ইন্টারন্যাশনাল যোগা ডেতে এস্টাবলিশ করে দিয়েছে। তো আমরা ভাবি যোগা একটা ভালো ধারা হতে পারে যেটা দিয়ে মানুষ নিজেকে সুস্থ রাখবার প্রচেষ্টা করবে। এ ব্যাপারে নিরাময় ট্রাস্টের সদস্য তথা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুদীপ জ্যোতি দাস ওই প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ নিতে সবার কাছে আহ্বান জানান। এই আমাদের যে ইন্টারন্যাশনাল যোগাড়েতে আমরা আমাদের বিশ্বাস আছে যে যদি সুন্দরভাবে আমরা চালিয়ে যেতে পারি এই ট্রেনিং সেন্টারকে রটারি ক্লাবের,
রোটারি ক্লাবের সহযোগিতায় কিংবা আজকে আমরা ইন্টারন্যাশনাল জুগাড়েতেও পার্টিসিপেট করার একটা সুযোগ আসবে। এই যে যোগা ট্রেনিং সেন্টার, এই যোগা ট্রেনিং সেন্টারের অত্যন্ত প্রয়োজন শহরাঞ্চলে, কারণ শহরাঞ্চলে শুধু শিশুরাই যে ট্রেনিং নেবে তা না, যুবকরাও নেবে, যুবক যুবতীরাও নেবে, বার্ধক্যজনিত বার্ধক্য। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বিলপার থেকে উদ্ধার 118 প্যাকেট নেশার ট্যাবলেট, ধৃত দুই। দূষণের শিকার পানগ্রামের মানুষ, গুরুত্ব দিচ্ছে না সরকার। ধলাইয়ে অবৈধ বালুর ব্যবসা ক্ষতি করছে সড়কের, ক্ষোভ আমজনতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।